নমস্কাৰ দৰ্শক বন্ধু দেখোন বৰ্তমান যা কিছু মাট্ৰিক পিলা গোটেই বহুত বড়ো খবৰ ৰে ইয়াৰ পূৰ্ব ভিডিঅ'ৰ মই আপোনাক বতাই দি কি মাট্ৰিক পৰীক্ষা এই বৰ্ষৰ বৰ্তমান বাতিল কৰি দিয়া যায় এই পিলা মানৰ বাতিল হাপৰি বহুত বৰ প্ৰশ্ন আছুৰি কি কেমি পাছ কৰিব ভাৱেৰে মাৰ্ক দিয়া যাব এইটা বৰ্তমান পিলা মানুহে বহুত বৰ টেনশন হৈ পিছে তো আসন্ত আজ ভিডিওরে আমি জাঁয়া কমিটি পিলা মানে পাস করি পিলা মানুষ কেউভাবে ভাবে মার্ক দিয়া যাব এইসব বিষয় আজ ভিডিওরে আমি ডিসকসন করা তো চলুন ভিডিওটি আরম্ভ করা কিন্তু তাপরূরু চ্যানেল যদি আপনার এপর্যন্ত সবসক্রাইব করে নাহলে সবসক্রাইব করি বেল আইকনটি প্রেস করত এবং ভিডিওটি সমস্ত সহ করে দি ভিডিও গোটে লাইক নিহতি করে দি ভিডিও কিন্তু নিহতি সমস্ত সেয়ার করেদেবে সমস্ত পাখে যেমন ভিডিওটি পৌঁছিপার এবং সমস্ত যেমি এ বিষয়ের জাঁনিপারে দেখুন আজ সবুঠ বহ বড় ঘোষণা করেছেন মন্ত্রী সমীর রঞ্জন দাস এটার সমস্ত বিএসসি এবং মদ্রা বোর্ডর দশম শ্রেণী পরীক্ষা কু বা করেদ এহা পূর্বু মধ্য দশম শ্রেণী রীক্ষা বাছি সি বিএসই সি বিএসই রীক্ষা বাতল বিএসই তরফর কিছু ঘোষণা করা যাই কি পরীক্ষা কছে করা জুন রে তা ডিসকশন করি পরীক্ষা করা তাপরে পিলা মানে আন্দোলন করে যাই কি নবীন নাস ঘেও করে তাপরে গতকালি এইসবু হৈচাৰিলা আজি কিছু বড় ঘোষণা কৰি মন্ত্ৰী সমীৰ ৰঞ্জন দাস আৰু সমস্ত দশম শ্ৰেণীৰ পৰীক্ষা কোনো বাতিল কৰি মন্ত্ৰী সমীৰ ৰঞ্জন দাসৰ কহা কথা হ'ল এইবাৰৰ আপোনৰ পৰীক্ষা হ'ব নহয় দশম শ্ৰেণী পিলা বোৰ্ড নিৰ্ধাৰিত পদ্ধতি অনুসাৰে মাৰ্ক দিয়া যাব বুলি কৈছিল সেই হিচাপে পাছ কৰা বোৰ্ড নিৰ্ধাৰিত পদ্ধতি অনুযায়ী বোলে পিলা মানে এই বৰ্তমান কনফিউজ অঁহি কি এই হিচাপে সেই মাৰ্ক মিলিব পাছ কৰবে না নাই দেখুন এখানে মন্ত্রী কহবা অনুসারে বোর্ড তার গোটি নির্ধারিত পদ্ধতি আনিব। যে কি সে মার্ক দেব তা হিসাবের বোর্ড হি আপনার মার্ক দেব এবং বোর্ড মার্ক অনুসারে হি মানে পাস করিবে না ফেল করিবে। দেখুন এখানে বোর্ড যা ডিজন নেব সেই হিসাবের হি বোর্ড আপনার মার্ক দেব এখানে দুইটি পদ্ধতিতে আপনার মার্কিং হয়েপরে গোটি তো আপনার নবম আপন মার্ক আনি আপনার কমিটি ভাবে পড়াতে স্কুলের তাহলে আধার করি এটা আপনার মার্ক দিয়া পারে। ছড়া যাইপরে মানে আপনার জাঁনি আপনার তিন তিনটি প্রাকটিস টেস্ট দিয়েছেন এবং চতুর্থ আপনার দৌলে এই প্রাটিস টেষ্ট্র আপনার কে কে মার্ক রক্ষি তাহার কিছু এভরেজ মার্কিং করা সেই অনুসারে আপনার দশম বোর্ড মার্ক নির্ধারণ করা মধ্যে আশা করা যাচ্ছি যাহা কিছু বর্তমান আশা লাগুছে কি দেখতু এ পূর্ব বর্ষে কেবে এই প্রাটিস এগজাম করা যাই নাই এই বর্ষ করা যাই এবং পিলা মানে চারি চারিথর এই প্রাটিস এক্সাম এইথর মধ্যে থাকতে কিন্তু গোটে দিনের একজাম যা কি বচি যাই তো দেখুন সেই সব মার্কু বর্তমান আকলন করা প্রথম এক্সামে কে আনি পিলা দ্বিতীয় কেতো আনলা তার গোটে এভরেজ মার্কিং অনা যাবে এবং সেই হিসাবে স্কুল গোটে মার্কশিট প্রস্তুত করবে এবং সেই হিসাব পিলাঙ্ মার্ক দেবে এবং দশম শ্রেণী সবু পিলাঙ্গে পাস করবে তো যদি আপনার পূর্ব পরফমেন্স ভাল অ তাহলে যাই আপনার এখানে পাস করা এখানে পিলাঙ্ গোটে বহুত বড় টেনশন অনেক যদি তাঁর ভালো মার্ক নমিলে তাহলে আগুন কলেজে তাঁর আডমিশন নেব বহুত অসুবিধা হবা এছাড়া কম্পিটেটিভ এক্সাম দেওয়া বেড়ে মধ্যে যে ক্রাইটে অশম শ্রেণী মার্ক কম লে পিলা মানে সেই ক্রাইটে ফুলফিল হে না সেই আপনার কিছু ভাল মার্ক হিং দিয়ে যাব যেমন কি আপনার আগুক কলেজে আডমিশন কলা বেলে সায়েন্স যে আডমিশন কলা বেলা আপনার কলেজপরি কফপারে এবং আগুক কম্পিটেটিভ একজাম আসছে দৃষ্টি রক্ষি আপনার গোটে ভাল মার্ক দিয়া যাব এবং সেই বেসেসে আপনার পাস করা যাবে আমি কিছু আশা করে পারবা তো এখানে বোর্ড নির্ধারিত করব কি তার পদ্ধতি কম র যা কিছু বর্তমান খবর আসলে আমি ভিডিওরে বতাই দিলে যদি আপনার ভিডিওটি পছন্দ আসছে গোটে লাইক নিহতি করতু এবং আপনার মতামত কমেন্ট বক্সে নিহতি জনাই দিও এবং ভিডিওটি নিহতি সমস্ত সহ সেয়ার করবে সমস্ত এমি বিষয়ে জাঁপারে তো দেখা হেব গোটে ভিডিওরে সেত্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ